গিলোটিন হলো এক মৃত্যুকূপের নাম। অতীতে রাজা বাদশাহদের প্রিয় ছিল শিরচ্ছেদ করা। তাদের কাছে পুরো ব্যাপারটাই ছিল একটা উৎসবের মতন। মৃত্যুদণ্ড কার্যকরে যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে তার নাম গিলোটিন। একটা দীর্ঘ সময় জুড়ে এই যন্ত্র ব্যবহার করা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করতে। শিরচ্ছেদ করার পদ্ধতি আসলে বেশ কঠিন ছিল। এক কোপে খুব কম সময়ে শিরচ্ছেদ হতো। 2 থেকে 3 বার করে কোপ দিলে এরপরে মাথা থেকে ধড় আলাদা হতো। এতে ভিকটিমের মৃত্যু খুব কষ্টের হতো। মূলত সেই চিন্তাকে মাথায় রেখেই গিলোটিন আবিষ্কার করা হয়েছিল। অন্তত ইতিহাস তাই বলে। চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। 1789 সালের দিকে যখন ফ্রান্সে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে, তখন জোসেফ ইগনেস গিলোটিন নামে এক ব্যক্তি এই অদ্ভুত যন্ত্রের বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেন। মৃত্যুদণ্ডকে তুলনামূলকভাবে কম কষ্টকর করার ভাবনা এবং রাজা প্রজা ধনী গরিব সবার জন্য একই ধরনের মৃত্যুর উপায়, এইসব ভাবনা থেকে এই যন্ত্রের আবিষ্কার। গিলোটিন 1790-এর শেষের দিকে আবিষ্কার হয়েছিল, কিন্তু এর সূচনা হয়েছিল আরও বহু বছর আগেই। মধ্যযুগের জার্মানিতে একই ধরনের একটা হত্যাযন্ত্র ব্যবহার হতো, নাম ছিল ফ্ল্যাঙ্ক। এছাড়া ইংরেজরা একই ধরনের যন্ত্র ব্যবহার করতো হ্যালিফ্ল্যাক্স গিবেট নামে। তবে আরও মজার ব্যাপার হলো এই ফ্রান্সের গিলোটিন দুটি মেশিন থেকে অনুপ্রাণিত, একটি ম্যানিনিয়া এবং অন্যটি হচ্ছে স্কটিশ মেইডেন। 1792 সালের 25 এপ্রিল এক দস্যুর হত্যার মধ্যে দিয়ে এই গিলোটিনের যাত্রা শুরু হলো। কেবলমাত্র ফরাসি বিপ্লবের সময় এই গিলোটিন প্রাণ কেড়ে নেয় 10,000-এর বেশি মানুষের। ভাবুন তো, প্রায় 200 বছর ধরে এই যন্ত্র কতজন মানুষকে প্রাণ কেড়ে নিয়েছে। ব্যথাহীন এক মৃত্যু। রাজা সরোজ লুইস, রানী মেরি অন্তোনেট সহ বেশ কিছু রাজ পরিবারের সদস্যদের মৃত্যু ঘটে এই গিলোটিন ব্লেডে। আবার একটা ভয়ানক তথ্য প্রচলিত ছিল, গিলোটিনের আবিষ্কারক নাকি এই গিলোটিনেই প্রাণ হারিয়েছে। নিজের আবিষ্কারে নিজের প্রাণ খুইয়েছেন আর কি। 1977 সালে ফ্রান্সে রাইন করে বন্ধ করে দেওয়া হয় এই গিলোটিন। এর আগে 1939 সালে প্রকাশ্য গিলোটিনের ব্যবহার বন্ধ করা হলেও গোপনে ব্যবহার হতে থাকে এই যন্ত্র। তবে আশ্চর্যের বিষয়, বর্তমানে বাচ্চাদের খেলনা ও মেয়েদের গয়নাও গিলোটিনের আদলে তৈরি হচ্ছে। এই রকম নতুন গল্প সবার আগে পেতে হলে চ্যানেলটি ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।